নমস্কার, সবাইকে স্বাগত। শুরু হচ্ছে জিও বাংলা গল্পের আসর। আজকের গল্প ছাল ছাড়ানো বাঘ, গল্পকার ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। গল্পটি নেওয়া হয়েছে আষাঢ়ে গল্প সংকলন থেকে। এইরূপে চারিদিকে আমি দেখিয়া বেড়াইলাম, বলা বাহুল্য যে আমাকে কেহ দেখিতে পাইল না। সূক্ষ্ম শরীর অতি ক্ষুদ্র, হাওয়া দিয়া গঠিত, সূক্ষ্ম শরীর কেহ দেখিতে পায় না। একে যমদূতের ভয়, তাহার উপর আবার এই সমুদয় হৃদয় বিদারক দৃশ্য। সে স্থানে আমি অধিকক্ষণ তিষ্ঠিতে পারিলাম না। আমি ভাবিলাম, দূর করো দূর করো, বনে গিয়া বসিয়া থাকি, সুন্দরবনে মনুষ্যের অধিক বাস নাই, যমদূত দিগের সেদিকে বড় যাতায়াত নাই, সেই সুন্দরবনে গিয়া বসিয়া থাকি। বায়ুবেগে সুন্দরবনের দিকে চলিলাম। প্রথম আমি আমার আবাদে গিয়া উপস্থিত হইলাম। সে স্থানে আমার কোনো কর্মচারীকে দেখিতে পাইলাম না। কেহ মাছ, কেহ ঘৃত, কেহ মধু, কেহ পাঁঠা লইয়া তাহারা আমার বিবাহে নিমন্ত্রণে গিয়াছিল। সে স্থান হইতে আমি গভীর বনে প্রবেশ করিলাম। দেখিলাম যে এক গাঙের ধারে একখানি নৌকা লাগিয়াছে, উপরে পাঁচ ছয়জন কাঠুরিয়া কাঠ কাটিতেছে, তাহাদের সঙ্গে মুগুর হাতে একজন ফকির আছে। মন্ত্র পড়িয়া ফকির বাঘদিগের মুখ বন্ধ করিয়া দিয়াছে, নির্ভয়ে কাঠুরিয়াগণ কাঠ কাটিতেছে। সেই স্থানে গিয়া আমি একটি শুষ্ক কাঠের উপর উপবেশন করিলাম। বলা বাহুল্য যে তাহারা আমাকে দেখিতে পাইল না। এই স্থানে বসিয়া মনের বেদনায় আমি কাঁদিতে লাগিলাম। অশ্রু জলে আমার বক্ষস্থল ভাসিয়া গেল। না এদিক না ওদিক, না মরা না বাঁচা, আমার অবস্থা ভাবিয়া আমি আকুল হইলাম। আজ আমি সাজিয়া সন্ন্যাসী আমার কন্যাকে বিবাহ করিবে, বাসর ঘরে সন্ন্যাসী গান করিবে, তাহার পর ফুলশয্যা হইবে। ও আর আমার প্রাণে সয় না, হায় হায় হায়, আমার সব গেল সব। হঠাৎ এই সময় মা দুর্গাকে আমার স্মরণ হইল। প্রাণ ভরিয়া আমি মাকে ডাকিতে লাগিলাম। আমি বলিলাম, মা, তুমি জগতের মা, তোমারই অভাগা পুত্রের প্রতি তুমি কৃপা করো। মহিষাসুরের হাত হইতে দেবতাদিগকে তুমি পরিত্রাণ করিয়াছিলে, সন্ন্যাসীর হাত হইতে তুমি আমাকে নিস্তার করো। মা, মনুষা লক্ষ্মীর কখনো পূজা করি নাই, ঘেঁটু পূজাও করি নাই, কোনো দেবতার পূজা করি নাই, কিন্তু এখন হইতে মা প্রতি বৎসর তোমার পূজা করিব। অকালে তোমার পূজা করিয়া রামচন্দ্র বিপদ হইতে উদ্ধার হইয়াছিলেন, আমিও মা আমিও সেইরূপ অকালে তোমায় পূজা করিব, তুমি আমাকে বিপদ হইতে উদ্ধার করো। ব্রজের নন্দঘোষের স্বজাতি কলিকাতার হরিভক্ত গোহালা মহাপ্রভুরা কসাইকে যখন নবপ্রসূত গোবৎস বিক্রয় করেন, কসাই যখন শিশু বৎসের গলায় দড়ি দিয়া হিঁচড়াইয়া লইয়া যায়, তখন সেই দুধের বাছুরটি নিদারুণ কাতর কণ্ঠে যেরূপ মা মা বলিয়া ডাকিতে থাকে, সেইরূপ কাতর স্বরে আমিও মা দুর্গাকে ডাকিতে লাগিলাম। জগদম্বার মহিমা খেয়ে জানে, প্রাণ ভরিয়া তাহাকে ডাকিলে তিনি কৃপা করেন। জগদম্বা আমার প্রতি কৃপা করিলেন। বন হইতে হঠাৎ এক বাঘ হাসিয়া কাঠুরিয়া দিগের মাঝখানে পড়িল। সুন্দরবনের মানুষ খেকো প্রকাণ্ড ব্যাঘ্র, শরীরটি হরিদ্রাবর্ণের লোমে আচ্ছাদিত, তাহার উপর কালো কালো ডোরা। এ তোমার চিতে বাঘ নয়, গুলবাঘ, এ বাবা টাইগার, ইংরেজিতে যাহাকে রয়্যাল টাইগার বলে, এ সেই আসল রয়্যাল টাইগার। এক চাপড়ে একজন কাঠুরিয়াকে বাঘ ভূতল সাই করিল। ফকিরের মন্ত্রে তাহার মুখ বন্ধ ছিল, মুখে করিয়া তাহাকে সে ধরিতে পারিল না। সেই স্থানে শুইয়া থাবা দিয়া মানুষটাকে পিঠে তুলিতে চেষ্টা করিল। না মোটা না সরু, নিকটে একটা গাছ ছিল, বাঘের দীর্ঘ লাঙুলটি সেই গাছের পাশে পড়িয়াছিল। একজন কাঠুরিয়ার একবার উপস্থিত বুদ্ধি দেখো, বাঘের লাঙুলটি লইয়া সে সেই গাছে এক পাক দিয়া দিল।
তাহার লেজের আগাটি সে টানিয়া ধরিল। বাঘের ভয় হইল, বাঘ মনে করিল মানুষ ধরিয়া মানুষ খাইয়া বুড়া হইলাম, আমার লেজ লইয়া এখন কে 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 টানাটানি করে না। আজ আজ বাবধন তোমাদের কি নূতন কাণ্ড। পলায়ন করিতে বাঘ চেষ্টা করিল, একবার দুইবার তিনবার বিষম বল প্রকাশ করিয়া বাঘ পলাইতে চেষ্টা করিল, কিন্তু গাছে লেজের পাক, বাঘ পলাইতে পারিল না। অসুরের মতো বাঘ যেরূপ বল প্রকাশ করিতেছিল তাহাতে আমার মনে হইল যা লেজটি না ছিঁড়িয়া যায়। কিন্তু দৈবের ঘটনা একবার দেখো, এত টানাটানিতেও ব্যাঘের লাঙুল ছিঁড়িয়া গেল না। তবে এক অসম্ভব ঘটনা ঘটিল, প্রাণীর দায় ঘোরতর বলে বাঘ শেষকালে যেমন এক হ্যাঁচকা টান মারিল, আর চামড়া হইতে তাহার আস্ত শরীরটা বাহির হইয়া পড়িল। অস্থি মাংসের দগদগে গোটা শরীর, কিন্তু উপরে চর্ম নাই। পাকা আমের নিচের দিকটা সবলে টিপিয়া ধরিলে যেরূপ আঁটিটা হরাত করিয়া বাহির হইয়া পড়ে, বাঘের ছাল হইতে শরীরটি সেইরূপ বাহির হইয়া পড়িল। কলিকাতার হিন্দু কসাই মহাশয়েরা জীয়ন্ত পাঁঠার চাল ছাড়াইলে চর্মবিহীন পাঁঠার শরীর যেরূপ হয়, বাঘের শরীরও সেইরূপ হইল। মাংসের বাঘ রুদ্ধশ্বাসে বনে পলায়ন করিল। ফকির ও কাঠুরিয়াগণ ঘোরতর বিস্মিত হইয়া এক দৃষ্টি হাঁ করিয়া সেই দিকে চাহিয়া রইল। বাঘের লাঙুল লইয়া গাছে যে পাক দিয়াছিল লেজ ফেলিয়া সেও সেই দিকে হাঁ করিয়া চাহিয়া রহিল। বাঘ শূন্য ব্যাঘ্র চর্ম সেই স্থানে পড়িয়া রহিল। আমার কি মতি হইল, গরম গরম সেই বাঘ ছালের ভিতর আমি প্রবেশ করিলাম। ব্যাঘ্র চর্মের ভিতর আমার সূক্ষ্ম শরীর প্রবিষ্ট হইবা মাত্র ছালটা সজীব হইল, গাছ হাড়া দিয়া আমি উঠিয়া দাঁড়াইলাম। গাছ হইতে লাঙুলটি সরাইয়া রইলাম, পাছে ফের পাক দেয়, তাহার পর দুই একবার আস্ফালন করিলাম। পূর্বে তো অবাক হইয়াছিল, তাহা অপেক্ষা এখন দশ গুণ অবাক হইয়া ফকির ও কাঠুরিয়াগণ দৌড়িয়া নৌকায় গিয়া উঠিল। তাড়াতাড়ি নৌকা নদীর মাঝখানে দ্রুত বেগে ভাঁটার স্রোতে পলায়ন করিল। এখনই নূতন শরীরের প্রতি আমার একবার চাহিয়া দেখিবার স্বাদ হইল। এখন আমি সুন্দরবনের কেঁদো বাঘ হইয়াছি, সেই যারে বলে রয়্যাল টাইগার। ভাবিলাম যে এ মন্দ কথা নয়, এখন চাই এই শরীরে বিবাহ আসরে গিয়া উপস্থিত হই। এখন দেখি সন্ন্যাসী বেটা কেমন করিয়া আমার কন্যাকে বিবাহ করে। এইরূপে স্থির করিয়া আমি দৌড়িলাম, কখনো নিবিড় বনের ভিতর দিয়া চলিলাম, কখনো লোকের আবাদের ধার দিয়া চলিলাম, সাঁতার দিয়া অথবা লম্ফ দিয়া শত শত নদী নালা পার হইলাম। যে গ্রামে কন্যার বাড়ি, সন্ধ্যার সময় তাহার এক ক্রোশ দূরে গিয়া আমি পৌঁছিলাম। দূর হইতে আলো দেখিয়া ও বাজনাবাদ্যের শব্দ শুনিয়া বুঝিলাম যে ওই 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 বর আসিতেছে। সেই দিকে দ্রুত বেগে ধাবিত হইলাম, আলুম করিয়া এক লাফ দিয়া প্রথম বাদ্যকর দিকের ভিতর পড়িলাম। কালো কালো বিলাতি সাহেবরা কোট প্যান্টু পিঁধে যাহারা বিলাতি বাজা বাজাইতেছিল, তাহারা আমার সেই মেঘ গর্জনের ন্যায় আলুম শব্দ শুনিয়া আর আমার সেই রুদ্র মূর্তি দেখিয়া আপন আপন যন্ত্র ফেলিয়া যে যেদিকে পারিল পড়াই। তাহারা আমার সেই মেঘ গর্জনের ন্যায় আলুম শব্দ শুনিয়া আর আমার সেই রুদ্র মূর্তি দেখিয়া আপন আপন যন্ত্র ফেলিয়া যে যেদিকে পারিল পলায়ন করিল। ঢাকি ঢুলিদের তো কথাই নাই, তাহাদের কেহ পলাইল, কেহ সেই স্থানে মূর্ছিত হইয়া পড়িল। যাহারা আলো প্রভৃতি লইয়া চলিয়াছিল তাহারাও সকলে পলায়ন করিল। তাহার পর পুনরায় আলুম করিয়া আমি বরযাত্রীদিগের গাড়ির নিকট উপস্থিত হইলাম। টপ টপ করিয়া তাহার গাড়ি হইতে লাফাইয়া পড়িল এবং যে যেদিকে পারিল পলায়ন করিল। লম্বোদর বলিলেন, আমিও বরযাত্রী গিয়াছিলাম, আমি একটি গাছে গিয়া উঠিয়াছিলাম। শঙ্কর ঘোষ বলিলেন, গাড়ি হইতে লাফাইয়া পড়িয়া আমার পা ভাঙিয়া গিয়াছিল, শেষে কেলে হাঁড়ি মাথায় দিয়া সমস্ত রাত্রি একটা পুষ করে নিতে গা ডুবাইয়া বসিয়া রহিলাম।